হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ইউনুস খান, গিয়র ডেন পাইলট উচ্চ বিদ্যালয় গিয়র মানিকগঞ্জ থেকে বলেছি। আজ আমি তোমাদের সামনে আরেকটি জ্যামিতি নিয়ে আসছি, যে জ্যামিতি উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর অধ্যায় চারের সমস্যা নং 8 নিয়ে আজকে আলোচনা করব। এই সমস্যা 8 জানার জন্য তোমাদের যেটা বুঝতে হবে, জানতে হবে, সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে একটা হাতি যেমন একটা হাতির বাচ্চা যেমন একটা হাতির মতো দেখতে, তেমনি যেখানে দেখো একটা গাভী একটা গাভীর বাচ্চা দেখতে একই রকম, কিন্তু দেখতে এই হাতি যেমন হাতির বাচ্চার মতো দেখতে একই রকম কিন্তু সমান নয়। এখানে দেখো ত্রিভুজের কথা বলছি, এই ত্রিভুজটা বড়, এটা হচ্ছে ছোট ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি দেখতে একই রকম। এখন দেখতে যদি একই রকম হয়, আমরা জানি সেই ত্রিভুজ দুটি হচ্ছে সদৃশ ত্রিভুজ। এখন আমরা যদি লজিক্যাল ওয়ে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে দুইটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের তিনটি কোণ যদি আরেকটি ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে আমরা দেখো বোঝানোর চেষ্টা করছি। দেখো, সাপোজ আমি এটা আরেকটু বড় করে নিচ্ছি, একটু মোটা দাগে হওয়ার জন্য। দেখো, আমরা ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে এই টি কোণের সমান, ওকে, এবং এই বি কোণটা হচ্ছে কোণ ই কোণের সমান, এবং কোণ সি হচ্ছে কোণ এফ কোণের সমান, ওকে। তাহলে আমরা বলতে পারবো যদি তাহলে এই দুইটি ত্রিভুজ সদৃশ কোণী, অর্থাৎ এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ সদৃশ কোণী। এবং সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুপাত সমান, এটা আমরা প্রিভিয়াস থিওরিতে জেনেছি। আজকে আমি এখন দেখো এখানে থিওরিটা প্রথমে দেওয়া আছে। দেখো, প্রথম যে সমস্যাটা 8 নম্বর, তোমাদের বইয়ের 8 নম্বর সমস্যাটা সলভ করার চেষ্টা করব। দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ সি সমকোণ, সি থেকে অতিভুজের সি এর উপর অঙ্কিত লম্ব সিডি হলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইকাল টু এডি ইনটু বিডি। এখন এটা প্রুফ করার জন্য আমরা কী করবো, সাধারণ নির্বাচন লিখবো। সাধারণ নির্বাচন লিখলাম কি, ত্রিভুজ এবিসি এর কোণ সি সমকোণ, সি থেকে অতিভুজের সি এর উপর লম্ব সিডি হলে সিডি স্কোয়ার ইকাল টু এত, এটা প্রম। এখন বিশেষ নির্বাচন, দেখো মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ সি সমকোণ, সি থেকে অতিভুজের সি এর উপর অতিভুজ এবি, কেন, যেহেতু এই কোণ সি হচ্ছে সমকোণ, তাহলে সি সমকোণের বিপরীত হচ্ছে এবি, অতিভুজ এবি এর উপর লম্ব সিডি প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার ইকাল টু এডি ইনটু বিডি, ওকে। এখন দেখো, এটা প্রুফ করার জন্য আমরা একটু মনোযোগ দিয়ে তোমাদের খেয়াল করতে হবে, প্রুফ করার জন্য আমরা চেষ্টা করেছি। দেখো, ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের কিন্তু এখানে বলেই দেওয়া আছে কোণ সি হচ্ছে কি সমকোণ। কোণ সি যদি সমকোণ হয়, এবিসি ত্রিভুজের কোণ সি যদি সমকোণ হয়, তাহলে খেয়াল করে দেখো এই এসিবি কোণকে আমরা কী লিখতে পারি, এসিবি কোণ হইলে সম্পূর্ণ কোণটা হচ্ছে এসিবি কোণ, এসিবি কোণকে আমরা কী লিখতে পারি, কোণ এসিডি প্লাস কোণ ডিসিবি, লিখতে পারি না, এই জন্য এই এসিবির পরিবর্তে আমরা এখানে লিখেছি এসিডি প্লাস ডিসিবি অথবা বিসিডি, যাই বলতে পারি, ওকে। এখন আবার দেখো, ত্রিভুজ এডিসি ত্রিভুজের মধ্যে সিডি তো লম্ব, সিডি যদি লম্ব হয় তাহলে এটা সমকোণ। তাহলে আমরা এখন এই ত্রিভুজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা যদি সমকোণ হয়, তাহলে বাকি এই সিএডি কোণ এবং এসিডি কোণ, এই দুই কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি, এই জন্য এই সিএডি কোণ অর্থাৎ ডিএসি কোণ প্লাস এসিডি কোণ, এই দুইটা মিলে কত, 90 ডিগ্রি, ওকে। এখন দেখো, এখন যে কথাটা বোঝাতে যাচ্ছি, দেখো এই লাইন এটাই কেলতো 90 ডিগ্রি, এবং এই ডিএসি প্লাস এসিডি এই দুটো মিলেও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই এই সুতরাং এসিডি প্লাস ডিসি বি ইকাল টু ডিএসি প্লাস এসিডি, এই দুটো সমান লিখতে পারি। উভয় পক্ষ থেকে এসিডি কোণ বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকে ডিসিবি কোণ আর এই রাইট সাইডে থাকে ডিএসি কোণ। এখন অবশিষ্ট কোণ আমরা এখানে এটা বোঝানোর আগে আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করা দরকার, যেহেতু সিডি লম্ব, তাহলে সিডি যদি এবির উপর লম্ব হয় তাহলে এই কোণটা সমকোণ, ঠিক একই কারণে এই কোণটাও সমকোণ।
তাহলে সেখানে এডিসি এবং বিডিসি কোণ দুইটাই সমান এবং দুইটি উভয়ের সমকোণ। এই দুই কোণ তাহলে আমরা এখানে পাচ্ছি এই দুইটি কোণ, এই দুইটি কোণের সমান, এডিসি কোণ আর বিডিসি কোণ সমান। আর একটা জিনিস আমরা পেয়েছি, এখান থেকে পেয়েছি ডিসিবি কোণ। ডিসিবি কোণ কোনটা? এই কোণটা হলো ডিসিবি কোণ এবং ইকাল টু এডিএসি কোণ, এই কোণের সমান। বাকি যে অবশিষ্ট কোণ, এখন আসছি আমাদের অবশিষ্ট কোণটা। অবশিষ্ট কোণ কোনটা? অবশিষ্ট কোণ হচ্ছে এই ডিসিবি কোণ। অবশিষ্ট কোণ কোনটা? সিবিডি কোণ। সিবিডি কোণ বলতে পারো অথবা ডিবিসি কোণ, তাই যাই বলি। ডি সিবিডি কোণ, এই সিবিডি কোণ ইকাল টু হচ্ছে কত? এসি, এসিডি কোণ। এই হলো অবশিষ্ট কোণ, এটা হলো অবশিষ্ট কোণ। তাহলে এসিডি কোণ ইকাল টু কত? সিবিডি কোণ। এই যে এসিডি ইকাল টু সিবিডি কোণ। ওকে, এখন দেখো আমরা এই দুই ত্রিভুজ নিয়ে কাজ করবো। একটা হচ্ছে এসিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ। এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু এখানে পেয়েছি, দেখো আমরা কিন্তু এখানে, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি বোঝানোর সাথে, দেখো আমরা কিন্তু এখানে পেয়েছি, কি পেয়েছি? এখান থেকে পেয়েছি ডিএসসি কোণ ডিসিবি কোণ সমান। এই দেখো ডিসি ডিএসসি কোণ ডিসিবি কোণ সমান। ওকে, আবার এডি এডিসি কোণ, এডিসি কোণ বিডিসি কোণ সমান। কোন কারণে? আমরা তো এখানে বলেছি যে এটা তো লম্ব, সিডি যদি লম্ব হয় তাহলে এটাও সমকোণ আবার এটাও সমকোণ। তাহলে এডিসি কোণ আর বিডিসি কোণ দুটোই সমান। হ্যাঁ, তাহলে অবশিষ্ট কোণ, এই এখানে পেয়েছি আমরা অবশিষ্ট কোণ কোনটা? এসিডি এবং এসিবিডি কোণ সমান। তাহলে দেখতে পাচ্ছি এসিডি ত্রিভুজের তিনটি কোণ, এসিডি ত্রিভুজের এই তিনটে কোণ, এই বিসিডি ত্রিভুজের এই তিনটি কোণের কি সমান? তাহলে আমরা জানি একটা ত্রিভুজ তিনটি কোণ আর একটা ত্রিভুজ তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ কোণ। তাহলে এসিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ সদৃশ কোণ, আর সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এইখানে আর একটা বিষয় আছে, অনুরূপ বাহু। ওকে, অনুরূপ বাহু বিষয়টা কি? সমান সমান কোণের বিবৃত। আমরা এখান থেকে পেয়েছি ডিএসসি কোণ, এই ডিএসসি কোণ, এই ডিএসসি কোণ কার সমান? ডিসিবির সমান, ডিসিবি এই কোণ সমান। ওকে, তারপরে কী পেয়েছি? এডিসি কোণ, কোন কোণ? এডিসি কোণ, আমি কালার চেঞ্জ করেছি, এডিসি কোণ কোন কোণ? এই কোণ। ইকাল টু কত? বিডিসি কোণ, এই বিডিসি কোণ, এই দুটো সমান, কারণ হচ্ছে সিডি হচ্ছে লম্ব। আবার দেখো অতিরিক্ত অবশিষ্ট যে কোণটা এসিডি কোণ, এসিডি কোণ। ওকে, এখানে দেখো এসিডি কোণ, এসিডি কোণ কোন কোণটা? এই কোণটা হচ্ছে এসিডি কোণ। ইকাল টু হচ্ছে কি? সিবিডি কোণ, এই সিবিডি কোণ সমান। তাহলে আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। আমরা একই কালার যেটা সেই কোণগুলিকে সমান বিবেচনা করছি এবং এইভাবে প্রকাশ করছি। দেখো সিডি, সিডি কোন কোণের বিপরীত বাহু? এই নীল কোণের বিপরীত বাহু। আর নীল কোণের সমান কোন কোণ? এই বিসিডি কোণ অথবা ডিসিবি কোণ, তার বিপরীত বাহু কত? বিডি, এই জন্য সিডি বাই বিডি। আবার দেখো এডি, এডি কোন কোণের বিপরীত বাহু? এই কোণের বিপরীত বাহু, এই এসিডি কোণের বিপরীত বাহু। আর এসিডি কোণের সমান কোন কোণ? সিবিডি কোণ, তার বিপরীত বাহু কত? সিডি, এই জন্য এডি বাই সিডি। এখন যদি পর্যবেক্ষণ করি, সিডি দিয়ে সিডিকে কোণ করলে সিডি স্কোয়ার, এডি দিয়ে বিডিকে কোণ করলে বিডি। ওকে, থ্যাংক ইউ অল।